বাজার সেরে নিজের ছেলেকে নিয়ে আরও কিছু কাজ সেরে বাইসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল সজল দাস নামে 42 বছর বয়স্ক এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে বাজার করার সাথে সাথে নিজের কিছু কাজ সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন সজল দাস এবং ওনার ছেলে। এমন সময় হঠাৎ করে পেছন দিক থেকে ধলাইয়ের মনুবিউসের সামনে কোনো একটা গাড়ি তাদেরকে ধাক্কা দিলে সজল দাস মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত এবং আহত হয়ে পড়ে। পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি সজল দাসের, মর্মান্তিক মৃত্যু হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক শোকের আবহাওয়া তৈরি হয়েছে এবং পরিবারটির একমাত্র উপার্জনশীল ব্যক্তির এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যে দুর্দান্ত ক্ষতি তৈরি করেছে পরিবারটির জন্য তা আর বলার অপেক্ষা রাখে না। তারপরে একটা দোকান আছে, ছোটো মোটো টং দোকানের মতো আর কি, এটা সবজি উজি ব্যস্ত হয়ে যাবে। বাজার মনে দিয়ে ভাঙা পড়ছে বাজারটা, ওই বেলে একবার বাজার করে নিলাম আর এই কটা টিন টিন আছে উপরে, এটি ভাঙিয়া বাঙিয়ে লইলাম। ওই একটা দুজনে বাপ করতে এটা ভাঙিয়া লইয়া সাইকেল দিয়ে রোডান আছে, বাজার ব্যাগও আছে লোকে, ওই করে ওই মাইয়া বেশি ভাইয়া এসে গাইয়া ওই একটা সাইকেল দিয়ে যেতে আছে, পাঁচ দিকে বাড়ি মারছে। View report 3 state.